অ্যালোভেরা আমাদের খুবই পরিচিত একটি গাছ। এর বিভিন্ন ভেষজ গুণাগুণ সম্পর্কে আমরা সবাই জানি। এটি একটি মূলত সাকুলেন্ট প্রজাতির গাছ। ইনডোর ও আউটডোর দু জায়গাতেই এই গাছটি খুব সুন্দরভাবে সার্ভাইভ করতে পারে। কিন্তু এই গ্রীষ্মকালে তোমরা প্রায় দেখতে পাবে অ্যালোভেরা গাছের বেশিরভাগ পাতাগুলো সব হলুদ রঙের হয়ে যাচ্ছে ও পাতায় কালো দাগ বা ছোপ দেখা যাচ্ছে। এর ফলে অ্যালোভেরা গাছগুলো অনেক সময় পুরো শুকিয়ে মারা যাচ্ছে। বন্ধুরা, এই গ্রীষ্মকালে আমাদের অ্যালোভেরা গাছগুলোকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে এই সময় গাছের কি পরিচর্যা করতে হবে তা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখো। তোমরা এখানে 6 ইঞ্চির মাটির টবে লাগানো একটি অ্যালোভেরা গাছ দেখতে পাচ্ছ। প্রথমে আমি টবের আগাছাগুলোর সাথে গাছের সব শুকনো পাতাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, অ্যালোভেরা গাছ অতিরিক্ত জল একদমই পছন্দ করে না, তাই যতক্ষণ না টবের ওপরে মাটি পুরো শুকিয়ে যাচ্ছে গাছে একদম জল দেবে না। আর অবশ্যই এই গাছটি লাগানোর সময় তোমাদের ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করতে হবে, যাতে অতিরিক্ত জল খুব সহজেই টবের নিচে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যেতে পারে। আমি এই গাছটি লাগানোর সময় এক ভাগ হাতের সামনে যে কোনো মাটির সাথে, এক ভাগ নদীর সাদা বালি মাটি ও তার সাথে এক ভাগ যে কোনো কম্পোস্ট ভালো করে মিশিয়ে মাটি তৈরি করে নিয়েছিলাম। এখন টবের ওপরে মাটি অল্প খুঁড়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি সৌগত আর আমার স্প্যারোস গার্ডেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই গ্রীষ্মকালে অ্যালোভেরা গাছের পাতার হলদে ভাব ও কালো ছোপ দূর করতে তোমরা 1 লিটার জলে 1 চামচ পানের দোকানে ব্যবহৃত চুন ভালো করে মিশিয়ে 15 দিন অন্তর অন্তর তোমাদের অ্যালোভেরা গাছগুলোতে বিকেলবেলায় ভালো করে স্প্রে করে দেবে। আর এই সময় অ্যালোভেরা গাছের জন্য আমাদের একটি বিশেষ খাবারের ব্যবস্থা করতে হবে। তাই আমি এখন 2 মুঠো যে কোনো কম্পোস্টের সাথে 1/2 চামচ সিঙ্গেল সুপার ফসফেট ও 1/2 চামচ ম্যাগনেসিয়াম সালফেট অর্থাৎ এফসম সল্ট পরপর টবের ওপরে মাটিতে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। তোমরা কম্পোস্টের পরিবর্তে 1 বছরের পুরনো শুকনো গোবর সার 2 মুঠো ব্যবহার করতে পারো। আমার দেখানো এই একই পরিমাণ সার তোমরা 6 ইঞ্চি, 8 ইঞ্চি ও 10 ইঞ্চি টবে লাগানো অ্যালোভেরা গাছের জন্য ব্যবহার করতে পারবে। বন্ধুরা, তোমরা যারা আমার বিভিন্ন গাছের পরিচর্যা নিয়ে করা আগের ভিডিওগুলো এখনও দেখোনি, তোমরা আমার চ্যানেল পেজে ভিজিট করে ওই ভিডিওগুলো দেখে নিও। এখন টব ভর্তি করে জল দিয়ে আমি গাছটিকে কোনো ইনডাইরেক্ট রোদযুক্ত জায়গায় রেখে দেব। অ্যালোভেরা গাছের পরবর্তী পরিচর্যা নিয়ে অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর এই অ্যালোভেরা গাছের পরবর্তী পরিচর্যার আপডেট পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।